যত গুরুত্বপূর্ণ জিনিসের লিস্ট আপনার কাছে, জানবেন আপনার মন তত ছড়ানো হতে থাকবে। আপনি আপনার গুরুত্বকে একে নিয়ে আসুন, যত শুধু আমি ভগবানের কথা বলছি না, নর্মাল ক্ষেত্রেও ধরুন, একে নিয়ে আসুন গুরুত্ব। আপনারা এখানে কিছু একটি গুরুত্ব দিয়ে বসে আছেন, আমি কি বললাম একটু আগে, যে কখনো বাড়ির দিকে হচ্ছে, কখনো এই দিকে হচ্ছে, দুদিকে গুরুত্ব, তিন দিকে, চারদিকে গুরুত্ব আছে। আপনি দেখবেন আপনি একটি অ্যাভারেজ মানুষ থাকছেন, আপনার মধ্যে কোনো আত্মিক বিকাশ হচ্ছে না। আমরা আগের দিন বলছিলাম আত্মাই বল, যে কোনো বল আত্মার বল। আপনি কিছুটা এনার্জি স্কুলে দিয়েছেন, কিছুটা এনার্জি দিয়ে জবের জায়গায় দিয়েছেন, কিছুটা এনার্জি ছেলের লেখাপড়ায় দিয়েছেন, একটি অ্যাভারেজ গৃহস্থ মহিলা তাই করে। পুরুষদের ক্ষেত্রে কি, পুরুষদের ক্ষেত্রে তবু একটি এজেন্ডা ঘুরে ফিরে, টাকা। মহিলার ক্ষেত্রেও সেইভাবে দেখলে একটি এজেন্ডা ঘুরে ফিরে, সিকিউরিটি। সব দিক থেকে আমাকে সিকিউর হতে হবে, কারণ তারা নিজেদেরকে দুর্বল মনে করে, তো দুর্বলের তো সিকিউরিটি চাই বিভিন্ন রকমভাবে। ছেলের থেকে কিছু চাই, স্বামীর থেকে কিছু চাই, রাস্তায় বেরোলে আমার সিকিউরিটি চাই, জব করতে গেলে আমার জন্য সিকিউরিটি চাই, পুরো সমাজে আমার জন্য বিশেষ আইন প্রণয়ন করতে হবে, সিকিউরিটি চাই। মেয়েদের জন্য এত নিয়ম কেন, কারণ সে দুর্বল, তাকে নিয়ম দিয়ে রক্ষা করতে হবে, সে নিজে রক্ষা করতে পারে না। তো মোদ্দা কথা এই, মনের থেকেই জগৎ, জগৎ মিথ্যাত্ব প্রকারণ। মিথ্যাত্ব মানে তুমি যেটা যেমন মনে করছো সেটা তেমন নয়, একে বলে মিথ্যা, ঠিক আছে। অর্থাৎ জগৎ আছে, ঠিক আছে, তুমি যেভাবে জগৎকে নিজের মাইন্ডে পারসিভ করছো এই জগৎ তেমন নয়। অর্থাৎ আপনি যেটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ওটা অত গুরুত্বপূর্ণ নয়, আপনি যেই মূল বিষয়টাকে ইগনোর করছেন বা যেই জিনিসটিকে গুরুত্ব দিচ্ছেন, দুটো জিনিসই অ্যাজ ইট ইজ নয়। শ্লোক বলছে সংযমন, অর্থাৎ সংযত করা। সংযত করা মানে আমরা কি বুঝি, কিছু নিয়ম করতে হবে। এখানে কিন্তু নিয়মবিধি ওইভাবে হয় না, বিপরীত ভাবুন, বিপরীতভাবে দেখুন। আপনি একটি স্বাভাবিক নিয়মে, স্বাভাবিক স্থিতিতে মনকে রাখেননি। এই মুহূর্তে আমরা যেমন চলছি তার রুটিন ব্রেক চলা, যেই জিনিসটা আপনার মনে গুরুত্ব পেল তো গুরুত্ব পেয়েই চলেছে, পেয়েই চলেছে। এরা খুব না হতে দেওয়াকেই নিয়মন বলা হচ্ছে, নতুন বিধি দেওয়াকে নিয়মন বলা হচ্ছে না। প্রত্যেক মুহূর্তে আপনার মনে কোনো জিনিস শত্রু বিত্র হিসাবে চলে আসে, এটা না আসাকেই নিয়মন করা বলছে। আমরা নিয়ম করে ফেলবো কি, এদিকে তাকাবো না, সকালবেলা ঘুম থেকে উঠবো না, একই নিয়মন বলছে না। নিয়মন কি, তোমার মনে যখনই কোনো জিনিস আপনার জীবনে ইম্পর্টেন্স পেয়ে যায় বা ঝামেলার কারণ হয়ে যায়, পুরো মেন্টাল স্ট্রাকচার ঘুরে যায়, তো অস্বাস্থ্য এসে যায়, তো ডিসব্যালেন্স আসে, তো এই ডিসব্যালেন্স না আসাকে নিয়মন বলা হয়। মনকে বিধি দেবে কী করে, আজকে আমাদের যে পোস্ট বেরিয়েছিল আমি ওটা বলেছি, ফল গাছের কারণ হতে পারে না, গাছ না থাকলে বীজ গাছের কারণ হতে পারে, ফল গাছের কারণ নয়। কর্ম কর্তাকে তৈরি করতে পারে না, কর্তা কর্মের জ্ঞাতা। যে সত্যকে গুরুত্ব দিল সে সত্য স্বরূপ হয়ে গেল, এইবারে যা করবে তাই সত্যের ফলাফল, তার জীবন সত্যেই চলবে। সে মিথ্যে কথা বললো তাই সত্যের পরিভাষা। শ্রীকৃষ্ণ চালাকি করলেন, শঙ্খটা বাজিয়ে দিলেন, অশ্বত্থামা হতো, ঠিক আছে, ওটি সত্যের পরিভাষা। ব্যক্তি সত্যের সাথে একত্র আছে কি না, আমরা বলি কি সত্য কথা বলে আমি সত্যের পথে যাবো, আজ্ঞে নয়। সত্য কি, সত্য আত্মা, সত্য অন্তরের শান্ততা, একে গুরুত্ব দিন এবং এর সামনে মাপদণ্ডে যা আসবে তাকে রিজেক্ট করুন, শান্ততা যা নাড়াচ্ছে তাকে রিজেক্ট করুন, এটা নিয়মন, ঠিক আছে। একটি মাপদণ্ড কিন্তু নিয়ম মাপদণ্ড হবে না, ঘোরে ঘুর থেকে উঠলাম কি লেটে উঠলাম, এইভাবে পুজো করলাম কি শনি মঙ্গলবারে পুজো করলাম, কিছু এসে যাবে না। তাতে মূল বিষয়টি দাঁড়াবে আমার 24 আওয়ার্স, ঠিক আছে, কেন্দ্র থেকে চলছে, শান্ততা থেকে চলছে, হ্যাঁ কি না, একটি সহজ প্রশ্ন। আমি প্রত্যেক মুহূর্তের জীবনে শান্ততাকে গুরুত্ব দিচ্ছি, হ্যাঁ কি না। সামনের চোখে, চোখের কাঁচের মধ্যে ডিসব্যালেন্স হয় না অনেক সময়, যে কাঁচের পাওয়ার ঠিক থাকে না, অপটিক্যালসের সমস্যাগুলো হয়, পুরো জগৎটা গোলমাল করে দেখাতে শুরু করে দেয়। এবার তুমি একটা একটা করে ঠিক করবে, একটি জিনিস আসতে তুমি ওই সরিয়ে একটু দেখে নিলে, দেখে আবার পড়ে নিলে, আবার সরিয়ে আবার দেখে নিলে। আমরা এইভাবেই নিয়ম আরোপ করি, এইভাবে নিয়ম আরোপ নয়, এই চশমাটি খুলে ফেলো অথবা চশমার সঠিক পাওয়ার জীবনে আনো, নিয়মন একেই বলা হচ্ছে।
সংযত এই নয় যে যখনই সামনে কোনো জিনিস আসলো সেটা যদি তরঙ্গায়িত হতে থাকে, তুমি একটু সাইড দিয়ে দেখো, ডান দিক দিয়ে দেখো, এটাই বিধি, বাঁ দিক দিয়ে দেখো, ওটাই বিধি, কোনো বিধি নেই। চশমার পাওয়ার ঠিক করো, এটাই বিধি।